বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি, জখম হয়েছেন তৃণমূল নেত্রী, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি। দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে লরি চালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোন ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।